দীর্ঘ কয়েক মাস বাদে পৌরসভায় এলেন শঙ্করাঢ্য। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ নির্বাচিত সকল কাউন্সিলরকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শঙ্কর। পাশাপাশি আগামী দিনে তৃণমূলের সৈনিক হিসাবেই কাজ করবেন বলে জানান তিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক, দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর একথা বললেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌরসভায় আসেন তিনি। এবার পৌরভোটে দল তাকে প্রার্থী করেনি, তবে তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য বনগাঁ পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। অপরদিকে মেয়ে ঋতুপর্ণা আঢ্য 17 নম্বর ওয়ার্ড থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। এদিন স্ত্রীর সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন শঙ্করাঢ্য। এদিনই পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। এদিন চেয়ারম্যান হিসাবে শপথ নেন গোপাল শেঠ, ভাইস চেয়ারম্যান হয়েছেন জ্যোৎস্না আঢ্য। শপথের পর তাদেরকে শুভেচ্ছা জানান শঙ্কর, পাশাপাশি সকল কাউন্সিলরদের হাতে ফুলের স্তবক তুলে দেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। প্রশাসক পদ থেকে অপসারিত হবার পর মাঝে কেটে গেছে বেশ কয়েক মাস। এর মাঝে প্রশাসকের দায়িত্ব সামলেছেন গোপাল শেঠ। তারপর অনুষ্ঠিত হয়েছে পৌর নির্বাচন। ফলাফল ঘোষণার পর এদিন ছিল শপথ গ্রহণ। দীর্ঘ কয়েক মাস পর এদিন ফের পৌরসভায় আসেন শঙ্করাঢ্য। পৌর নির্বাচনে শুধুমাত্র 4 নম্বর ওয়ার্ড ছাড়া আর কোনো জায়গায় সেভাবে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে দেখা যায়নি তাকে। এদিন পৌরসভায় এসে প্রথমেই নবনিযুক্ত পৌরপতি গোপাল শেঠের হাতে পুষ্পস্তবক তুলে দেন। সমস্ত নির্বাচিত কাউন্সিলরদেরকেও সংবর্ধনা জানান। পৌরসভা ভবনে শপথ গ্রহণের পর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নতুন কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলররা। সেখানে উপস্থিত হন শঙ্করাঢ্য। তিনি বলেন, আমি ভোটে না লড়াই করলেও আমি একজন তৃণমূলের সৈনিক। আগামী দিনে সকলকে একসাথে নিয়ে দলের কাজ করব। দল যেভাবে আমাকে বলবে সেভাবেই দলের হয়ে কাজ করব। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিদিমণি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত সৈনিক হিসাবে, এবং দল থেকে সিদ্ধান্ত নিয়েছে যে 19 জনা কাউন্সিলর রয়েছে, তাদের মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধেয় গোপাল শেঠ প্রাক্তন বিধায়ক, তাকে চেয়ারম্যান হিসাবে আমাদের দলের থেকে হুইপ জারি করেছিলেন এবং বোর্ডে সেই নামটা প্রস্তাব করে, কারণ আপনারাও বোর্ডে ছিলেন, ভিতরে ছিলেন না, থাকারও কথা না, প্রথম নামটা প্রস্তাব করে এক্স চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, গোপাল শেঠের নামটা চেয়ারম্যান হিসাবে। আবার গোপাল শেঠ, আমাদের গোপাল দা, তিনি ভাইস চেয়ারম্যান হিসাবে জ্যোৎস্না আঢ্যর নামটা প্রস্তাব করে। বনগাঁর মানুষ এই সৌহার্দ্যটা চাচ্ছিল, এবং নৈতিক কর্তব্য হিসাবে যিনিই চেয়ারম্যান হোক, আমরা বনগাঁর যে 10 থেকে 22 সাল প্রায় 21 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতাদির আশীর্বাদ নিয়ে, এবং ফিরহাদ হাকিম আমাদের পৌরমন্ত্রী ছিলেন, এবং তার সহযোগিতা নিয়ে, জ্যোতিপ্রিয় মল্লিক বালুদার সহযোগিতা নিয়ে, পার্থভূমিকের সহযোগিতা নিয়ে, যেভাবে বনগাঁর, আমরা যে বনগাঁকে যে উন্নয়নের দিশা দেখাতে পেরেছিলাম, মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে। এবং আমি আগের থেকেই বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পৌরভোট হবেই, সেটা হয়েছে। এবং আমার মানবিক কর্তব্য, যিনিই চেয়ারম্যান বসুক, আমি একজন প্রাক্তন চেয়ারম্যান হিসাবে আর বনগাঁর যে উন্নয়ন মানুষের সাথে করেছি, তাকে প্রথম পুষ্পস্তবক, তিনি সহ সহযোগিতার কাউন্সিলররা, তাদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিয়েছি। রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা, সে মনোমালিন্য থাকে, খুঁটিনাট্য থাকে, কিন্তু দলের সিদ্ধান্তে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং বনগাঁ মানুষের, সবথেকে বনগাঁর মানুষের স্বার্থে যিনি চেয়ারম্যান হয়েছেন বা ভাইস চেয়ারম্যান হয়েছেন বা সহযোগী কাউন্সিলর, যদি আমার ন্যূনতম এক্সপিরিয়েন্সে যে 10 থেকে 11 সাল কি বনগাঁয় কি ছিল আর বনগাঁর মানুষ সেটা জানে এখন কি হয়েছে, যদি কোনো সহযোগিতা তা লাগে, কারণ আজকে পৌরসভা দেখছেন না, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা কাঠ কি কষ্ট করে আমরা করতে হয়েছে সেটা ঈশ্বর জানে, মানুষ জানে, আমরা জানি। তাই আমি যে বাড়িটা গড়েছি, যে বনগাঁটা আমরা করেছি দিদির আশীর্বাদে, যাবো না যে তার একটা ইট কখনোই ক্ষতি হোক। তাই যদি মনে করে কখনো আমাদের প্রয়োজন হয় সহযোগিতা করার, বনগাঁর মানুষের সাথে সর্বদাই করব, এবং সমস্ত রাজনৈতিক সমস্ত কিছু একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার সকলকেই বলবো, এবং সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারাও বনগাঁ পৌর বোর্ডকে সহযোগিতা করবেন, সর্বদাই আমরা তৃণমূল কংগ্রেস করি, সর্বদাই পাশে থাকব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।